গুড মর্নিং সরকার সারা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন দেখছো আমার এই ব্লগ, তোমাদেরকে এই ফ্যামিলিকে মোস্ট ওয়েলকাম। তো এই যাচ্ছে আদিকে আনতে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আর দেখতেই পাচ্ছ আমি এইমাত্র চান করেছি, কারণ একটু সকাল থেকে টাইম পাইনি। তো এইমাত্র চান করেছি, চান টান করে এবার খেলাম এই জাস্ট, আর এবারকে আনতে যাচ্ছি। তোকে আদিকে নিয়ে আসি চলো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আদিকে নিয়ে আসার পরে আদিকে খাইয়ে দিয়েছিলাম, আর খাইয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখছি কাজের মেয়েটা ফোন করেছে। কাজের মেয়েটা আসবে না আজকে। আর এদিকে বাসন সব পড়ে আছে, ঘর টোর কিছু জানতেও নেই, সব পড়ে আছে। তাহলে এখন আমাকে সব করতে হবে বসে বসে। তাহলে চলো দেখি কত বাসন আছে, কাজের ফাঁকে ফাঁকে বাসনটা মেজে নিই, তারপর ঘরটা ঝাঁটটা সব দিয়ে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে এমনিই টায়ার্ড লাগছে, তার মধ্যে আবার এইসব কাজ করতে হচ্ছে। চলো আগে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিই। তোরা দেখতেই পাচ্ছ রান্নাঘর বান্নাঘর সব এটো হয়ে পড়ে আছে, এইখানে বাসন আছে, আর এইখানেও কিছু বাসন রাখা এই দিকটায়। তো সব এখন ধুতে হবে। তো এই হলো বাসন ধোয়া, ঘর টর ঝাড় ঝোড়া মোছা শেষ। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি সন্ধ্যে হতে না হতে। আর এদিকে সাহার হয়েছে খুব শরীর খারাপ, ওর জ্বর জ্বর লাগছে। তো সব মিলিয়ে একবারে যা তা অবস্থা, না ওয়েদার ঠিক হচ্ছে আর তার জন্য সবারই মানে শরীর ঠিক থাকছে না। আজকে মাথা ব্যথা, নাহলে গলায় ব্যথা, এসব চলিয়ে আর চলতেই লাগছে। তো কি আর বলবো, ওয়েদার রোদ উঠছে না ভালো করে। তো চলো দেখি আগে কি হয়। সন্ধ্যেটা দেওয়া হলো কমপ্লিট, আর এইদিকে বাইরের অবস্থা দেখো বৃষ্টিতে। বৃষ্টির আওয়াজটা হয়তো শুনতেই পাচ্ছ, মাঠেগুলো সব ভিজে গেছে, আর জামা কাপড় সব এখানে তুলে রাখো। বারবার করে ভিড়ছি আর তুলছি, সারাদিন আগে এক মাস হতে চলে প্যান হতে এইরকমই চলছে। আর এদিকে বৃষ্টিতে সব গাছপালা সব অবস্থা খারাপ করে। আদা লঙ্কা দিয়ে, আদা ছেঁচা আর লঙ্কা দিয়ে, সব ঠান্ডা লেগেছে তাই মুখের টেস্ট নেই, কিচ্ছু নেই। তো এই আদা লঙ্কা ছেঁচা দিয়ে একটুখানি তেল দিয়ে, সরষের তেল দিয়ে মুড়ি মাখাচ্ছি, যাতে খেতে ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে গরম গরম চা। তো এই তো চলছে, আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, না কোথাও বেরোনো না কিছু, আর সবারই শরীর খারাপ এক ধার থেকে, কিচ্ছু আর ভালো লাগছে না। এই দিন রাত শরীর খারাপ শরীর খারাপ। আর এই এত আমাদের কাজের মেয়েটা আসেনি, সব কিছু করতে হলো, কি বলবো আর কিছু বলার না। আর এর মধ্যে অফিসের কাজ, তার মধ্যে আদিদের এই পরীক্ষা শেষ হলো, ওটা প্রি মিড টার্ম পরীক্ষা ছিল। আর পুজোর পর পর বাঙালি আমাদের পুজোটাই তো আসল, বলো তো, পুজোর সময় আমরা ঘুরবো ফিরবো না, ওকে নিয়ে বসে পড়াবো। আর সে পুজোর পরেই 10 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা দিয়ে দিয়েছে আবার। তাহলে কি করবো বলো, বুঝতে পারছো কিরকম অবস্থা? এই করবো ওই করবো, না ছেলে পড়বো না অফিস করবো, আর তার মধ্যে আবার পুজো, পুজোর পর পরই পরীক্ষা, কি যে স্কুল কি বলবো আর। তুই ওটাও খাচ্ছিস, তুই এটাও খাবি, লঙ্কা
in the school bus. Five more join them. How many children are in the bus? Ten. তো আলোচনা দেখি বুঝতে পারছো আজকে রাতে কি হচ্ছে। তো আজকে রাতে যেহেতু কারোর সবাই ঠান্ডা লেগে যায়, কারোর মুখে কোনো স্বাদ নেই, তো একটু খেতে ইচ্ছা করছে গরম গরম ঘি ভাত, আলু সেদ্ধ, একটু ডিমের অমলেট হলে ডিমের অমলেট, বা সেই ডিমের অমলেটটা না হলেও চলবে, কিন্তু ঘি ভাত আলু সেদ্ধ মেনলি স্পেশালি এটা খেতে ইচ্ছা করছে, তাই আজকে বানিয়েছি তুমি দেখতেই পেলে আলু সেদ্ধ। আর এখানে একটু বানিয়েছি একটুখানি মসুরির ডাল, সাহার জন্য সাহার লাগতে পারে, কিন্তু আমার তো ঘি ভাত আর ওই আলু সেদ্ধ হলেই হবে, কিন্তু খেতে কিন্তু হেভি রয়েছে। আর আলু সেদ্ধ মাখিয়ে এই হাতটা কিন্তু খেতে, আঙুলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে আলুটা। তো এই হচ্ছে রাতের মেনু, আলু সেদ্ধ, মসুরির ডাল, ঘি, আর তার সঙ্গে অমলেট থাকলে ডিম ভাজা, থাকলে ডিম ভাজা, ডিম ভাজাটা না হলেও চলবে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। দেখো আলু সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা মাখিয়ে এই ঘি গরম ভাতে, এইটা ডিমের পোচ, আর এখানে আছে মুসুরির ডাল। আর আদি হচ্ছে এরম করে খাচ্ছে। তুই লেপ মুড়ি দিয়ে এখানে শুয়ে থাক, আর তোকে স্কুল যেতে হবে না, ঢাকা নেই এনে উঠতেই পারছিস না তুই। পায়ে ব্যথা, এই ব্যথা সকাল থেকে লেগেই আছে, কি করছিস সোফাটাকে দেখ। দৌড়াতে পারে না কিচ্ছু না, শুধু না হ্যাঁ পায়ে ব্যথা তো এখন হচ্ছে, শুধু মুখে ফুটুনি। এইখানে সে ব্যাম স্পাইডার ম্যান, এই ওম করে দৌড়াবে, আর ওইখানে কিছু করতে পারবে না। তুই বলিস না স্পাইডার ম্যান করে শুধু বললে পেলি না, হ্যাঁ। গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আশা করি তুমি সব ভালো আছো, সুস্থ আছো। তো কাল রাতে আর ব্লগটা শেষ করিনি, তাই সকালবেলা থেকে আবার আজকে কন্টিনিউ করছি। চলো আদিকে আগে পাশে তুলে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। Enjoy your day. Bye, my dear butterfly. Bye, beta. Take care. তো আদিকে বাসে তুলে দিয়ে যাচ্ছে আমি হেঁটে হেঁটে, বাড়ির কাছেই এটা মন্দিরটা, এই গণেশ মন্দিরের এখানে, ওখানে শিবেরও মূর্তি আছে। তো মনটা আজকে কেন জানি না একটু ভালো লাগছে না, একটু বাড়ির জন্য মনটা খুব খারাপ করছে। আর এটা তো পুজোর সময় বলতে পারো, আমাদের বাড়ির পুজো হয় নিজস্ব দুর্গা পুজো, কিন্তু এবার হয়তো আর যাওয়া হবে না, তো মনটা একটু কেমন খারাপ লাগছে। তাই সকাল সকাল চলে এলাম মন্দিরে একটু ঠাকুরের দর্শন করতে, যদি মনটা একটু ভালো লাগে। তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আর দেখাই, এটা বাড়ির কাছেই, খুব একটা বেশি দূরে না, কিছুটা জাস্ট হাঁটা, হেঁটেই চলে এলাম আর দর্শন করতে। তো চলো ঠাকুরের একটু দর্শন করে নিই, মনটা যদি একটু শান্ত হয় আজকে।
চলো তো গিয়ে দেখে আসি একটু ফুল পাই কি না। আজকে অনেক লেট হয়ে গেছে, হয়তো পাবো না, তাও একবার দেখি চলো। তো ফুল তো পেলাম না, গ্রামটা তোমরা দেখলে গাছে কোনো ফুল নেই, এত দেরিতে এলে আর ফুল পাওয়া যায় না, ফুল সব শেষ। তো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, আবার শুরু করবো এরপর থেকে নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার এই ব্লগ, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্যে। তো আশা করবো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার ফিরে আসবে তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে এখনকার জন্য রাখছি, ভালো থেকো সবাই, বাই বাই।